বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা যেমনই থাকো, আমি আজকে যে গল্প শোনাবো তোমাদেরকে, সে গল্প শুনে তোমরা না হেসে থাকতে পারবে না। তাহলে গল্পতে চলে যাই। গোবিন্দ ঘোষ, যাতে গোয়ালা। কিছুদিন হলো তার টাকার অভাবে আপাতত তার কাজ বন্ধ আছে। তো সে কিছুদিন মনে মনে ভাবছে আবার নতুন করে কাজ শুরু করবে। তো সে একদিন নিজে গিন্নিকে বলেই ফেলল। গিন্নি বুঝলে কিছু টাকা পয়সা জোগাড় হলে একটা ভালো জাতে গরু কিনে আবার ব্যবসা শুরু করব। তো তার পরের দিন গোবিন্দ ঘোষের গিন্নি বাজারে গেছে। বাজারে যে অনেক ধরনের বিভিন্ন রঙের হাড়ি কিনে নিয়ে আসছে। তখন গোবিন্দ ঘোষ নিজের গিন্নিকে বলছে, এই কি গিন্নি, তোমার হাতে এগুলো কি? তখন গোবিন্দ ঘোষ এই গিন্নি বলল, কেন, কাল না তুমি বললে যে আবার টাকা পয়সা জোগাড় হলে আবার কাজ শুরু করবে। তখন ঘি বানাতে হবে, ঘি বেচতে হবে, দুধ বেচতে হবে, আরও কত কি কাজ আছে আমার। তখন কি আর কাজের মধ্যে আমি বাজারে যে হাড় কিনে আসতে পারবো? তখন গোবিন্দরাম বলল, তা তুমি ঠিক বলছো, কিন্তু তোমার ওই হাতে ওই ভাতটা কি? ওই ভাতটা মনে হচ্ছে কারো ব্যবহার করা। তো তখন গোবিন্দরামের গিন্নি বলল, ও এই ভাতটা আমার ছোট বই, আমার ছোট বোনের, তার খুবই নুনি খেতে ইচ্ছা, যেমনি তার কানে খবর গেছে যে তুমি টাকা পয়সা জোগাড় হলে আবার নতুন করে কাজ শুরু করবে, তেমনি সে আমার কাছে এসে বলছে, বোন একটু নুনি দিবি, এই হাড়িতে এক হাড়ি আমাকে নুনি দিবি। তখন এই হাড়িটা আমাকে ধরিয়ে দিল, আমি নিয়ে আসলাম। এই কথা শুনে গোবিন্দ রাম সে রেগে যে তাকে তার বিবিকে বলল, আমার গরুই কিনা হয়নি এখনো পর্যন্ত, আর তুই সবাইকে নুনি দিয়ে বেড়াচ্ছিস, আমি কি গরু তোর টাকা দিয়ে কিনবো? আমি আমার টাকা দিয়ে গরু কিনবো। এ কথা বলে গোবিন্দরা তার বিবিকে মারতে শুরু করলো। ওই পথে আবার গোপাল যাচ্ছিল। তো এত চেঁচামেচি শুনে সে ঘোষবাড়ির ভিতর ঢুকে পড়ার পর গোপাল বলছে, কি ঘোষ মশাই, ভরা সন্ধ্যায় এত এত যুদ্ধ কিসের? তখন গোবিন্দ ঘোষের বিবি বলল, দেখেন না গোপাল মশাই, আমি একটু আমার ছোট বোনকে নুনি দিয়েছি, তাই জন্যে আমাকে মারছে। তো এইসব কথা শুনে গোপাল সব কিছু বুঝতে পারলো আর মনে মনে ভাবল, গরু না কিনতে নুনিদার দায়ে ঘোষমশাই নিজের বিবিকে মারছেন, তো আমাকে তো ঘোষমশাইকে জব্দ করতেই হবে। তখন গোপাল ঘোষমশাইকে বলছে, গোবিন্দ ঘোষকে বলছে, ও লুকিয়ে লুকিয়ে গরু কিনা হচ্ছে, দুধ বেচা হচ্ছে, ঘি খাওয়া হচ্ছে, নুনি খাওয়া হচ্ছে, তাই তো বলি আমার বাগানের সব ফুল গাছ কে খেয়ে নিচ্ছে, কোন কার গরু খেয়ে নিচ্ছে, এখন বুঝতে পারলাম। এই কথা বলে গোপাল গোবিন্দ ঘোষকে
সেই জোরে মারতে শুরু করল। আমার এই গল্পটি কেমন লাগলো? আশা করছি তোমাদের অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো একদম করবে। আমি আবার আসবো পরবর্তীতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।